উৎপাদকে বিশ্লেষণ করো, এই এক্স কিউব প্লাস থ্রি এক্স সিক্স এক্স স্কোয়ার ওয়াই প্লাস ইলেভেন এক্স ওয়াই স্কোয়ার প্লাস সিক্স ওয়াই কিউব। এইটাকে যদি আমরা এখানে দুটি সলক দেখা যাচ্ছে, তাহলে আমরা যদি এক্স কে যদি সলক ধরি, ওয়াই কে যদি ধ্রুবক হিসেবে ধরা হয়, তাহলে আমরা ফাংশন অফ এক্স ইজ উল্টো লিখতে পারি। আর এখানে দেখতে হবে আমরা যেহেতু এই সবগুলি হচ্ছে যোগ চিহ্ন আকারে, এই কোনো মাইনাস নেই, তাহলে আমাদেরকে এই ফাংশন অফ এক্স এর মান আমরা মাইনাস দিয়ে হিসেব করতে হবে। তাহলে এটা যেই মানটা জিরো আসে, তাহলে ওইটা আমরা একটা উৎপাদক বের করতে পারবো। তাহলে আমরা যদি ফাংশন অফ এই এক্স ইজিকুয়াল টু ধরি, এটা ধরি, তাহলে এই এক্স এর মান কত এটার সাথে মাইনাস হতে হবে, কেননা এখানে সবগুলি যেহেতু প্লাস চিহ্ন, তাহলে মাইনাস এই ওয়াই কিউব আছে, তাহলে মাইনাস হলে কত হলে এই প্রদত্ত রাশিটা মান জিরো আসবে, ফাংশন অফ এক্স এর মান জিরো আসবে। তাহলে আমরা কী করবো, উৎপাদক বের করতে পারবো। এখানে দেখা যাচ্ছে আমরা যে ফাংশন অফ মাইনাস থ্রি বস থ্রি ওয়াই বসাই, তাহলে এই প্রদত্ত রাশিটার মান জিরো আসে। তাহলে আমরা দেখি এখন এই মাইনাস থ্রি ওয়াই, থ্রি ওয়াই সমান আমরা পাই এই মাইনাস থ্রি ওয়াই হোল কিউব মাইনাস প্লাস সিক্স ইন্টু হবে এই মাইনাস থ্রি ওয়াই হোল স্কোয়ার ইন্টু ওয়াই প্লাস ইলেভেন ইন্টু হবে মাইনাস থ্রি ওয়াই ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস সিক্স ওয়াই কিউব, এটা যা আছে তাই, সমান আমরা পাই এখানে মাইনাস টোয়েন্টি সেভেন, টোয়েন্টি সেভেন ওয়াই কিউব, এখানে আসে প্লাস ফিফটি ফোর, ফিফটি ফোর ওয়াই কিউব, এখানে আসে মাইনাস থার্টি থ্রি ওয়াই কিউব প্লাস সিক্স ওয়াই কিউব, এটা আসে, এটা সমান আমরা পাই জিরো, এরকম সিক্সটি ওয়াই কিউব মাইনাস সিক্সটি ওয়াই কিউব ইজিকুয়াল টু জিরো আসে। তাহলে এই আমরা বলতে পারি যে সুতরাং এই ফাংশন অফ এই এক্স প্লাস, এক্স প্লাস থ্রি ওয়াই, থ্রি ওয়াই এই ফাংশন অফ এক্স এর একটি উৎপাদক, এই ফাংশন অফ এক্স এর একটি উৎপাদক আমরা বলতে পারি, উৎপাদক বলতে পারি। সুতরাং আমরা যদি এখন এই এটা মিলিয়ে দেখি, তাহলে আমরা প্রদত্ত রাশিটা যদি লিখি, তাহলে আসে এই এক্স কিউ, তাহলে আমরা যদি লিখি প্রদত্ত রাশিটা, তাহলে এই এক্স প্লাস থ্রি ওয়াইকে কত দিয়ে গুণ করলে এই এক্স কিউব পাওয়া যায়, এক্স স্কোয়ার দিয়ে। আমরা প্রথমে এই এক্স কিউব মিলাতে পারি, মানে ধারাবাহিকভাবে এই প্রথম থেকে মিলিয়ে যেতে হবে, তাহলে কী আসে এই এক্স কিউব প্লাস থ্রি এক্স এক্স স্কোয়ার ওয়াই, এখানে আছে সিক্স এক্স স্কোয়ার ওয়াই, তাহলে আরও থ্রি সিক্স এক্স স্কোয়ার লাগবে প্লাস থ্রি এক্স, তাহলে আসে কি এই এক্স স্কোয়ার ওয়াই প্লাস থ্রি এক্স স্কোয়ার ওয়াই আসে প্লাস আমরা লিখি দেখতে পাচ্ছি এই থ্রি নাইন এক্স ওয়াই স্কোয়ার আসে, এখানে আসে ইলেভেন এক্স ওয়াই স্কোয়ার, আবার আমাদের লাগবে আরও থ্রি টু এক্স ওয়াই স্কোয়ার লাগবে, তাহলে আসে প্লাস আমরা যদি লিখি প্লাস টু ওয়াই দিয়ে যদি গুণ করি, আমরা আসে টু ওয়াই দিয়ে কি এই এক্স প্লাস ওয়াইকে গুণ করে আসলে এক্স প্লাস থ্রি ওয়াইকে গুণ করলে আসে প্লাস টু ওয়াই স্কোয়ার দিয়ে যদি গুণ করি, তাহলে আসে টু এক্স ওয়াই স্কোয়ার প্লাস সিক্স ওয়াই কিউব, ওয়াই কিউব, তাহলে আমাদের সর্বশেষ এই ওয়াই কিউবে মিলে গেল। তাহলে আমরা বলতে পারি সুতরাং সমান এই এক্স প্লাস থ্রি ওয়াই ইন্টু, আমরা বাকি অংশটুকু যদি লিখি, তাহলে আসে এই এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স ওয়াই প্লাস ওয়াই টু ওয়াই স্কোয়ার, এটা লেখা যায় সমান। তাহলে এখন যদি আমরা এই অংশের ক্ষেত্রে মিডিয়ালটা ব্রেকআপে ভেঙে নিই, তাহলে এই এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই, এই থ্রি এক্স ওয়াই মিলল প্লাস আমরা পাই টু ওয়াই স্কোয়ার, সমান আমরা দেখতে পারি সমান এই এক্স প্লাস থ্রি ওয়াই ইন্টু আমরা লিখতে পারি, আমরা যদি দ্বিতীয় বন্ধনী দিই, এরপরে যদি আমরা এক্স কমন নেই এক্স, তাহলে এখান থেকে আমরা নিতে পারি এই এক্স প্লাস টু ওয়াই, টু ওয়াই এক্স প্লাস ওয়াই স্কোয়ার আসে, আমরা এখান থেকে যদি টু শুধু ওয়াই কমন নেই তাহলে আসে এটা সমান আমরা লিখতে পারি, আমরা যদি লিখি সমান লেখা যায় এই
एक्स प्लस थ्री वाई हमरा आगे अंश लिख लें यार एक्स प्लस टू वाई लिखब एक्स प्लस टू वाई एटा इंटू हमें लिखते पारि बाकी अंशटुकु एक्स प्लस वाई তাহলে এটাই নির্ণয় উৎপাদক হলো এই রাশিটির ক্ষেত্রে প্রদত্ত রাশিটির ক্ষেত্রে সুতরাং এটা নির্ণয় উৎপাদক